শুকলির যুব তৃণমূল নেতা, তাকে এবার গ্রেফতার করলো ইডি। আপনাদের জানিয়ে রাখবো, গ্রেফতারের আগে কুন্তল ঘোষ এবং তার পরিবারের মানুষদেরকে টানা জিজ্ঞাসাবাদ করে ইডি। এবং এরপর এই মুহূর্তে সরাসরি আপনাদের যে ছবি দেখাবো, বের করে নিয়ে আসা হচ্ছে হুগলির যুব তৃণমূল নেতা গ্রেফতার হওয়া কুন্তল ঘোষকে। তাপস মণ্ডলের কাছ পেয়েছি, তাপস মণ্ডলকে টাকা দিইনি বলে, ঘুষ দিইনি বলে আজকে এই হাল আমার। আমি টাকা দিই, তাপস মণ্ডল আমাকে টাকা দিয়ে, তাপস মণ্ডলে কাছ পেয়েছি। তাপস মণ্ডল, তাপস মণ্ডলে সব সাজা টাকা দিইনি, তাপস মণ্ডলে আমার কাছে 50,000 টাকা চেয়েছিল। তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করলো, গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কুন্তল ঘোষ। এবং কুন্তল ঘোষ যেটা অভিযোগ সে করলো যে তাপস মণ্ডল, নমস্কার, বাংলা বলছে চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। সাতজন নেতা এবং আধিকারিক জেলে রয়েছেন শিক্ষা দুর্নীতিতে। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখার্জি, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি, অশোক রায়, শান্তিপ্রসাদ রায় এবং শেষ তাপস কুন্তল ঘোষ। আটজন হয়ে গেল শিক্ষা দুর্নীতিতে, আটজন এখন তারা গ্রেপ্তার হলেন। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের নেতা, যিনি দলের জন্য মারকাটারি কাজ করেছেন বলে এযাবৎ আমরা কেউ শুনিনি। এমনকি কলকাতায় যারা তৃণমূলের নেতা, তারাও এই নেতা সম্পর্কে অনেকে ওয়াকিবহাল নন। সেই কুন্তল ঘোষই খবরের শিরোনামে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে শনিবার তাকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। চাকরি প্রার্থীদের কাছ থেকে 19 কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে আসে এই কুন্তলের নাম। কে এই কুন্তল ঘোষ? আর এই কুন্তল ঘোষের পরেই বা কে? এবার এই যে দুর্নীতির নাগপাশ, নিয়োগ যে দুর্নীতি, এই দুর্নীতির নাগপাশ কোথায় গিয়ে শেষ হবে? কারা এর পেছনে আর কারা আছে? এর মাথা কি, এর পর কি? আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। একজন নেতা কুন্তল ঘোষ, হুগলি তৃণমূলের, যুব তৃণমূলের নেতা, তার সম্পর্কে খুব একটা কিছু শোনা যায়নি যে সে বড় মাপের কোনো নেতা। হ্যাঁ, কিন্তু সে এত কোটি কোটি টাকা দুর্নীতিতে জড়িত, দল জানে না কি হবে, এর পর কে? বিপ্লব, দেখো, যেটা আদালত বারবার বলেছে বা আদালতে সিবিআই বা ইডি এই তো একটা দুর্নীতি তদন্ত করতে গিয়ে বলেছে যে এটা হচ্ছে একটা অর্গানাইজ ক্রাইম, এটা হচ্ছে একটা সংগঠিত অপরাধ, এটা কোনো নিছক ভুল নয়, এটা একজনের কোনো অন্যায় নয় বা একজনের দুর্নীতি নয়, এটা একটা অর্গানাইজ ক্রাইম। এবং দিনের পর দিন দেখা যাচ্ছে, ফলে বিপ্লব এটা বারবার করে যেটা হচ্ছে সেটা হচ্ছে আদালত যেটা বলেছে, সিবিআই বা ইডি যেখানে বলেছে, আদালতও তার পর্যবেক্ষণে বলেছে যে এটা হচ্ছে অর্গানাইজ ক্রাইম, বিপ্লব, একটা সংগঠিত অপরাধ। এটা দুর্নীতির পুরোপুরি বিকেন্দ্রকরণ হয়েছে এবং প্রতিটা স্তরে, যেমন সরকারি স্তরে, তার সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন শাসক দলের নেতাদের ইনভলভমেন্ট, সবাই মিলে মিশে এই শিক্ষা জগতে দুর্নীতিটা করেছেন, বিপ্লব। তুমি আজকে কুন্তল ঘোষ এটা এখন আর কি তাকে যে অভিযোগে গ্রেপ্তার করে, যেমন বলা হচ্ছে তার বাড়ি থেকে অনেক শিক্ষা সংক্রান্ত ডকুমেন্ট পাওয়া গেছে, হ্যাঁ, অনেক নথি পাওয়া গেছে। কেন তার বাড়িতে ডকুমেন্ট থাকবে, এটা সব থেকে বড় প্রশ্ন, সে ওখানে কেন যাবে, ফলে বিপ্লব। এবং প্রতিটা স্টেজ তুমি যদি দেখো দুর্নীতি হয়েছে, বিপ্লব, চাকরি দেওয়ার নাম করে দুর্নীতি যেমন হয়েছে, চতুর্থ শ্রেণীর কর্মীদের দুর্নীতি তেমন হয়েছে, এসএসসি দিয়ে দুর্নীতি তেমন হয়েছে, তোমার আমরা কিছুদিন আগে আমরা কি দেখলাম, বিপ্লব, মুর্শিদাবাদের এক প্রধান শিক্ষক তার ছেলেকে ঢুকিয়েছে অন্য জায়গায়, সেখানে দুর্নীতি হয়েছে, তার ছেলেকে দেখানোর সবকিছু নিয়ম কানুন পাল্টে ফেলা হয়েছে। ফলে বিপ্লব, হেন কোনো স্তর নেই শিক্ষায় যেখানে দুর্নীতি হয়নি, শিক্ষকের নিয়োগ ঘিরে এই দুর্নীতি পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষ এই চেহারা দেখেনি। ফলে এইটা শুধুমাত্র ভুল তো বলা যেটা হচ্ছিল, একেবারে ভুলের কোনো বিষয় নেই, বিপ্লব, ভুল কিসে? এবার তুমি যে প্রশ্নটা এলে, সেটা কি জানতো না, বিপ্লব? সময় যত এগোচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে
অনেকেই ধরা পড়ছে, তো সেখানে দাঁড়িয়ে যদি না জানে তাহলে তো সেটা তো সব থেকে বড় ব্যর্থতা শাসক দলের কাছেও পুলিশের কাছেও। পুলিশ এতদিন কিছু করেনি কেন? যারা এতদিন ধরে দুর্নীতি, এরকম পাহাড় প্রমাণ দুর্নীতি, সেখানে শাসক দলের যেখানে একটা শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে এতগুলো টাকা পাওয়া যায়, আমরা যেটা দেখেছিলাম যে তোমার কি যখন পার্থ চ্যাটার্জিকে বলা হয়েছিল কোন একটা স্তর থেকে যে মানিক অনেক টাকা তুলছে, যে সেখানে সেখানে পার্থ চ্যাটার্জি সেই এটাই হোয়াটসঅ্যাপটাই মানিককেই ফরওয়ার্ড করে দেয়। ফলে এটা না জানার কিছু নেই, সব স্তরে যে দুর্নীতি হচ্ছে এবং বহু অভিযোগ আমরা এর মধ্যে দেখেছি এবং সেটা হাইকোর্টেও জমা পড়েছে যে শাসক দলের প্রচুর নেতাদের থেকে, এমএলএ থেকে তালিকা জমা পড়েছিল। এটা আপাতত আদালতের বিচারাধীন বিষয়, তো পরবর্তীকালে আসবে আর কারা কারা যোগ আছে। এইবার বিপ্লব, আমার যে একটুখানি মনে হচ্ছে বিপ্লব অন্যরকম, যেটা তুমি যদি দেখো গরু বা কয়লা কেলেঙ্কারিতে প্রধান লোক ছিল হচ্ছে তোমার বিনয় মিশ্র, সেও যুবক, একই আজকে তোমার সেও যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিল, আজকে তোমার কুন্তল যে সাধারণ সম্পাদক সেও তখন ছিল। ফলে সেখানে কিন্তু মূল কিংপিন ছিল হচ্ছে বলা যেতে পারে অন্যতম যে বিনয় মিশ্র, যাকে আর পাওয়া গেল না, বিনয় মিশ্র চলে গেল বাইরে, ফলে সেখানে পাওয়া গেল না। তো এখানেও শিক্ষা জগতে আমার মনে হয় এখনো পর্যন্ত দেখা যায় অন্যতম বড় মাথা বা চাই হিসাবে কুন্তলের নাম সামনে আসছে, কারণ শুধুমাত্র 19 কোটি টাকা তোমার বলছে যারা 325 জন ক্যান্ডিডেট যারা চান্স পায়নি তাদের থেকে পর্যন্ত টাকা তোলা হয়েছে, তারা পরবর্তীকালে চান্সও পায়নি টাকাও দেওয়া হয়েছে, এরকম একাধিক ক্যান্ডিডেট। এত সবে দুর্নীতির একটা ঢাকনা খুলেছে, আমরা জানি না কি বলবে। কিন্তু আমার কুন্তলকে দেখে যেটা মনে হয়েছে বিপ্লব, হার্ড নাট টু ক্র্যাক, এত সহজে কুন্তলকে ক্র্যাক করা যাবে বলে আমার অন্তত মনে হয়নি। কারণ আগের দিন যখন সে খুব সম্ভবত বোধ হয় 3-4 দিন আগে যে যখন বলেছিল, তখন বলেছিল আমার যখন সে সিবিআই দপ্তর থেকে বেরোছিল আমার কাছে তো কিছু পাওয়া যায়নি, তাহলে আমাকে অ্যারেস্ট করবে কেন? ফলে আরো রিগোরাস সে কি বলে বা না বলে, কতটা খোলে তার উপর দরকার, কারণ যতদিন যায় বিপ্লব একটা তদন্ত ততদিন কি হয়, যে আর আমরা কি ভেবেছিলাম যে পার্থ চ্যাটার্জি কি শেষ, কিন্তু কোথায় গিয়ে শেষটা কোথায়, তারপরে কি, সেটা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে বাংলা সেটাই জানতে চায়। ধরো আমরা যদি দেখি সারদা স্ক্যাম কি হলো, দীর্ঘদিন ধরে চলার ফলে সেটা প্রায় অতলে তলিয়েই গেল আমরা জানি। আমার এখানেই প্রশ্ন যে যেভাবে একের পর এক কেঁচো কুত্তে কেউ তো বেরোচ্ছে। হ্যাঁ, 2022 সালে যতজন গ্রেপ্তার হয়েছেন, তারপরে 2023 সালে প্রথম গ্রেপ্তার হচ্ছে কুন্তল ঘোষ, এরপরে আর কতজন, এই গ্রেপ্তার হবে, এই তদন্ত হবে, এটা চলতেই থাকবে, কিন্তু আলটিমেটলি সেই সারদা নারদা বা অন্যান্য যে সমস্ত মামলাগুলো রয়েছে সেইগুলোর মতন সেই তদন্তে দীর্ঘ প্রক্রিয়া হয়ে যাবে না? তো মানুষ যে এই নিয়োগ দুর্নীতি তার শেষ কোথায়, সেটা কি পাওয়া যাবে বলে মনে হচ্ছে? দেখো বিপ্লব, যেহেতু এটা আদালতের নজরাধীন তদন্ত হচ্ছে, আদালত কোর্ট মনিটর পুরোটা প্রক্রিয়া হচ্ছে, সেখানে জনগণের একটা আশা আছে, যেহেতু আদালত ডে টু ডে এর কি হচ্ছে বা না হচ্ছে জানতে চাইছে, সেন্ট্রাল এজেন্সির ওপর একটা চাপ আছে এবং সেন্ট্রাল এজেন্সি সেটা কিন্তু স্বাভাবিক, সেটা লোকে একেবারে উচ্চ মহলে উঠতে চায় কি সেটা মূল মাথাটা, কারণ এটা বোঝাই যাচ্ছে বিপ্লব যে যেভাবে দুর্নীতির বিকেন্দ্রীকরণ হয়েছে, এটা তোমার না আর কি একজন হঠাৎ করে কেউ করেনি, সবাই মিলে মিশে লুটটা করা হয়েছে, সবাই মিলে মিশে, ফলে এই লুট যেটা হয়েছে, ফলে পুরো লুটের জায়গাটা কোথা থেকে আসছে না আসছে কারা নিচ্ছে, কারণ এখনো পর্যন্ত কুন্তল গ্রেপ্তার হওয়ার পর শাসক দলের তরফে কিন্তু কোনো বয়ান আসেনি বা বিবৃতি শাসক দলের তরফ থেকে আসেনি, যেটা আমরা বিনয় মিশ্র সম্পর্কে দীর্ঘদিন ধরে দেখেছিলাম সেই নিয়ে আসেনি। ওই হলেই বলবে প্রশাসন প্রশাসনের কাজ করছে, বা তারা উল্টো বলছে যে একটা অনেক দিন ধরে প্লট সাজানো হচ্ছে বিপ্লব। তো আমার কথা হচ্ছে যদি এতই দুর্বল চিত্রনাট্য হয় তাদের আদালত থেকে এখনো সুরাহা পাচ্ছে না কেন? কারণ পার্থ চ্যাটার্জি বারবার করে আদালতে যাচ্ছে, শিক্ষা আধিকারিকরা বারবার করে যাচ্ছে, যদিও তাদের কাছে কোনো ভ্যালিড পয়েন্ট না থাকে যে যারা প্রাক্তন উপাচার্য হোক, প্রাক্তন শিক্ষা অধিকর্তা হোক, প্রাক্তন তোমার পরামর্শদাতা হোক, তারা এতদিন পর্যন্ত জামিন কেন পাবেন না? ফলে একটার পর একটা জড়াতে জড়াতেই যাচ্ছে এবং সেটা আদালতে যখন বলছে, আদালত কিন্তু বারবারই করে আমরা আগেও দেখেছিলাম ধেড়ে ইঁদুর বেরোবে, ধেড়ে ইঁদুর ধরা পড়বে, দুর্নীতির মাথাকে গ্রেপ্তার করতে হবে, এই কথাগুলো কিন্তু বারবার করেই আদালতের তরফ থেকে বলা হচ্ছে। ফলে স্বাভাবিক আমার মনে হচ্ছে যে বিপ্লব, এবং হ্যাঁ ঘটনা এটাই, এবার যত সময় যায় বিপ্লব, আমরা জানি
যে বলা হয় জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, যতক্ষণ এখানে জাস্টিসটা চলছে, যেটা আমরা সারদার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কোথায় হারিয়ে গেছে তদন্তটাই মনে হচ্ছে হারিয়ে গেছে। ফলে কুন্তলকে জেরা করে আরো উপরে স্তরে উঠতে চাইবে। কিন্তু কুন্তল আমি বারবার বললাম খুব শক্ত জিনিস, অত সহজে আমি জানি না যে কিভাবে ক্র্যাক করবে কুন্তলকে। কারণ কুন্তল যেটা বলবে, ধরো কুন্তল যদি এখনো পর্যন্ত যেটা অভিযোগের স্তরেই আছে, যদি টাকা তুলে থাকে, তাহলে সেই টাকাটা কোথায় দিল কুন্তল, কার কাছে দিল? সে কি 19 কোটি টাকা 50 লক্ষই দিল? তাই টাকাটা কার কাছে এলো, সে কার কাছে ভাগ বাঁটোয়ারা হলো? ফলে আগামী দিন যখন যাবে, এবং তারপরে ধরা যাচ্ছে যে কুন্তল আর তাপসের মধ্যে দুজন মিডিলম্যান ছিল, তাদের নামও আসছে যারা কাজ করতো। ফলে এরকম মিডিলম্যান তো জেলায় জেলায় ছড়িয়ে গেছে, এটা শাসক দল জানতো না, সেটা আর কি ভাবলে আশ্চর্য হতে হয় বিপ্লব, যে এটা তারা, হ্যাঁ তা জানতো না। ফলে দেখা যাক মাথা পর্যন্ত একদম যে একদম মাথা পর্যন্ত কবে পৌঁছবে এই নিয়োগ দুর্নীতির, মাথা কবে পৌঁছবে সেদিকেই জনগণ নজর রাখছে। তবে 8 নম্বর গ্রেপ্তারি হয়ে গেল, এর পরে আর কতগুলো গ্রেপ্তার হয়? এই বছরেও কি নতুন বছরের প্রথম গ্রেপ্তার? এর পরেও কি নতুন কোনো গ্রেপ্তার হবে এই নিয়োগ দুর্নীতিতে? আমরা সেদিকেই নজর রাখবো। এবং সত্যি সত্যি যে যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে রয়েছে তাদের কি হবে? তারা কি এই নতুন বছরেই তারা আবার চাকরি পাবেন, নাকি আবারও দেখতে দেখতে আবার একটা দুর্গাপুজো, নানা উৎসব কেটে যাবে আর তারা রাস্তায় বসে থাকবে? সেদিকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।